জীবন একটা প্রতিচ্ছবি, যার একটা বিকল্প আছে। তোমার যদি কোনো কারণ ছাড়া মৃত্যু হয় তাহলে সেটা শান্তির, কিন্তু যন্ত্রণা পেয়ে মৃত্যু হওয়ার কারণটা মৃত্যুর চেয়েও যন্ত্রণার। কিরে বেটার ছেলে, তুই তো সারাক্ষণ সিগারেট টানছিস, মদ খাচ্ছিস, এসব করলে হবে? আমি সিগারেট টানি, মদ খাই, তাতে তোর কোথায় অসুবিধা? আমি তোকে সাবধানই করছিলাম, অত ন্যাকামো করার প্রয়োজন নেই। আর তোকে বলেছি না আমাকে সবসময় ডিস্টার্ব করবি না? বাট মাট হুট পেট বাট পেট হুট মাট পেট হুট। এই অনেক হয়েছে, এবার এখান থেকে যা। ঠিক আছে, আমি তোকে ছেড়ে দেবো না। কিরে কি করছিস? ঠিক আছে, তুমি কালকে দেখা করো, তোমাকে একটা লজেন খাও। কিরে গার্লফ্রেন্ডের সাথে কথা বলছিস? কি বলছিস রে? কিরে ফোনে কি সব ভিডিও দেখছিস? কি ভাবছিস বলতো বসে বসে? আমার শ্বশুর বাড়ির কথা ভাবছি। উফ, তোর কি কোনো কাম ঠাম নেই যে আমার পিছনে সারাক্ষণ পড়ে আছিস? তোকে সামলানোর জন্য আমি তো আছি। আমি কি কচি বাচ্চা নাকি? সেটা তুই নোস, তুই একটা বোকা। তুই কি নিজেকে খুব চালাক মনে করিস? সেটা আমি একসময় ছিলাম, এখন আমি হতাশ। এখন আমার গাল ভর্তি দাড়ি, এলোমেলো চুল, আমি এখন ডিপ্রেশনে আছি। হ্যাঁ, আমার সুন্টু মুন্টু গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে গেছে। অন্য মেয়ে খুঁজে নে, বন্ধুদেরকে ফোন করলে পাওয়া যায় না, কেননা তারা পাবজি খেলতে ব্যস্ত। বন্ধুদের ফোন করলে যখন ফোন ধরছে না, অন্য এমন বন্ধু খোঁজ যে সবসময় তোর পাশে থাকবে। ইউটিউবে ভিডিও বানাই কিন্তু ভিউজ যায় না। ইউটিউবে ভিডিও বানাচ্ছিস তাতে ভিউজ যাচ্ছে না, আরো পরিশ্রম কর, সাকসেস একদিন আসবেই। বাবা মার সাথে ডেইলি ঝগড়া, ভাল লাগে? আর বাবা মার সাথে ডেইলি ঝগড়া হচ্ছে, সেই ঝগড়ার কারণটাকে খুঁজে বের করে তাকে সলভ করার চেষ্টা কর, দেখবি ঝামেলা মিটে গেছে। এসবের জন্য আমি হাঁপিয়ে উঠেছি, আর ভালো লাগছে না, মনে হয় সুইসাইড করে নি। কি কি লাস্টে কি বললি? সুইসাইড করে নেবো, আমার আর ভালো লাগছে না। সুইসাইড করবি না, সুইসাইড। তোর সামনে ডান দিকে একটা দড়ি ঝুলছে। ওই দড়িতে নিজেকে ফাঁসি দিয়ে দেখা, তাহলে আমি মানব। না না, কোনো দরকার নেই। কি রে হয়ে গেল তো? অন্য কিছু আছে সুইসাইড করার জন্য? তোকে একটা কাঁচি দিচ্ছি, ওই কাঁচি দিয়ে নিজের হাত কেটে দেখা। কি রে ভয় পেয়ে গেলি? বলছি কাঁচি দিয়ে কেউ হাত কাটে নাকি? কাঁচি দিয়ে মানুষের তো দাড়ি কাটে। এই দাড়ি কাটি, ভয় পেয়ে গেলি? অন্য কিছু আছে সুইসাইড করার জন্য? আরে লাভ দে, লাভ দে। ছাদ থেকে লাভ দে, লাভ দে।
লাভ দে, তাড়াতাড়ি লাভ দে। কিরে হয়ে গেল তো লাভ দেওয়া? না না কোনো দরকার নেই, আমি এতেই ঠিক আছি। সুইসাইড কর না, অত সোজা না, এর জন্য না বুকের পাটা চাই। লাইফটা জিও ফোনে রিচার্জ না, যে টাকা দিলে পাওয়া যাবে। লাইফ একটাই, যেটা গেলে আর আসবে না। আরে তোদের মতো ছেলে মেয়েদের জন্য না যাই না, কত মা বাবা তার সন্তানকে হারিয়েছেন। তোদের মতো সুইসাইড অ্যাটেন্ডেন্ট মেন্টালিটি লোকের জন্য আমাদের যুব সমাজ আজ পিছিয়ে পড়েছে। জীবনে এমন কিছু করে যা, যদি তোর মৃত্যুও হয় লোক মৃত্যুর পরও তোকে মনে রাখবে। আমি চললাম, নিজের খেয়াল রাখিস। জীবনে ডিপ্রেশন, স্যাডনেস, ইমোশন সব কিছু আসবে, এগুলোকে ভুলে গিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে, হার মানলে চলবে না। আমি এই ভিডিওতে অনেক জ্ঞান ঠ্যান দিয়েছি। আমি দেখেছি যে জীবনে চলার পথে অনেক মানুষ থেমে যায়, তাই না থেমে আমাদেরকে এগিয়ে যাওয়া উচিত। ভিডিওটি এত পর্যন্ত ছিল, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে পরবর্তী নতুন এক ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।